একটা আমাদের সবারই প্রশ্ন যে আসলে ইনসুলিন হরমোনটা কি? তো ইনসুলিন একটা হরমোন যেটা আমাদের শরীরের যে প্যানক্রিয়াসের আমরা বলি যে আইলেটসের বেটা সেল আছে সেইখান থেকে এই হরমোনটা তৈরি হয়। এবং ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাড সুগারকে কমানো। এটা কিভাবে কমায়? এটা আমাদের রক্তে আমরা খাওয়ার পরে আমাদের ব্লাডের যে সুগারটা এটা বেড়ে যায়, তখন ইনসুলিন করে যে আমাদের যে ফ্যাট সেল আছে অথবা মাসেল সেল আছে তার ভিতর এই গ্লুকোজকে ঢুকিয়ে দেয় এবং গ্লুকোজটা সেখানে জমা থাকে। অর্থাৎ তাহলে এই রক্তের গ্লুকোজটা এই সেলের ভিতরে ঢুকে গেল। এছাড়াও আমাদের লিভার গ্লুকোজ তৈরি করতে পারে। আমরা যখন অভুক্ত থাকি তখন কিন্তু লিভার গ্লুকোজ তৈরি করতে থাকে। তো অতিরিক্ত গ্লুকোজ যদি তৈরি হয় তাহলে ব্লাড সুগার বেড়ে যাবে। তাহলে ইনসুলিন কী করে? এই লিভারের উপরে কাজ করে যেন অতিরিক্ত গ্লুকোজ তৈরি না হয়। অর্থাৎ একদিকে গ্লুকোজ তৈরি হতে দিচ্ছে না, অন্যদিকে যে রক্তের যে গ্লুকোজ আছে সেটাকে সেলের ভিতরে ঢুকিয়ে রাখছে। ভবিষ্যতে যখন কেউ যদি দীর্ঘক্ষণ না খেয়ে অভুক্ত থাকে তখন ওই গ্লুকোজটা ওই সেল থেকে বের হয়ে আসবে এবং লিভারও বেশি তৈরি করতে পারবে। তো সেই জন্য এইভাবে ইনসুলিনটা আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করে। সেই জন্য যদি এই ইনসুলিন হরমোনের অভাব হয় অথবা এর কার্যক্ষমতা কমে যায় তাহলেই ডায়াবেটিস হতে পারে।